কেন মোটা হয় এর আসল রহস্য উদ্ঘাটন করলো একদল বিশেষজ্ঞ বিজ্ঞানী ব্রিটেনের একদল বিজ্ঞানী বলেছেন কেন কিছু মানুষ হালকা পাতলা আর কিছু মানুষ সহজেই মোটা হয়ে যায় তার রহস্য তারা খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন তারা বলেন খাবার বা নিত্যদিনের জীবন চেয়ে শরীরের ওজনের মাত্রা অনেকটাই নির্ভর করে সুনির্দিষ্ট এক ধরনের জিনের উপর বিশেষজ্ঞ বিজ্ঞানী দল আরও বলেন গবেষণায় হালকা পাতলা দেহের মানুষের শরীরে তারা লাকি এক সেট জিনের উপস্থিতি খুঁজে পেয়েছেন ইতিমধ্যে অনেকেই কেন চেষ্টা করেও এবং কি খাবার দাবার নিয়ন্ত্রণ করেও শরীরকে ফিট রাখতে পারে না শরীরের ওজন বাড়া কমা নিয়ে গত কয়েক দশকে অনেক গবেষণাই হয়েছে দেখা গিয়েছে কিছু বিশেষ জিন এবং সেগুলোর পরিবর্তনের কারণে মানুষের ওজন বেড়ে যায় কিন্তু মোটা হওয়ার কারণ নিয়ে যত গবেষণা হয়েছে সে তুলনায় কেন কিছু মানুষ অনেক খাওয়া দাওয়া করে এবং ঘুমিয়েও হালকা পাতলা রয়ে যায় তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা কমই হয়েছে এই প্রথম ব্রিটেনে হালকা পাতলা থাকার রহস্য ভেদের বড়সড় চেষ্টা চালানো হলো এক হাজার ছয়শ হালকা পাতলা কিন্তু পুরোপুরি সুস্থ মানুষের ডিএনএর নমুনার সাথে দুই হাজার মোটা মানুষ এবং দশ হাজার চারশো স্বাভাবিক ওজনের মানুষের ডিএনএর নমুনা তুলনা করা হয়েছে এই গবেষণায় তাদের নিত্যদিনের জীবনযাপনও বিবেচনায় নেওয়া হয়েছে ইতিমধ্যে সে পরীক্ষায় দেখা যায় যে যেসব জিনের প্রভাবে মানুষের ওজন বেড়ে যায় হালকা পাতলা মানুষের শরীরে সেসব জিনের সংখ্যা অনেকটাই কম শুধু কমই নয় সেসব জিনের পরিবর্তনের ধরণও অন্য রকম এ কারণে কিছু মানুষ খাওয়া দাওয়া করেও এবং কি ঘুমিয়েও অনেকেই শরীরকে ফিট রাখতে পারে আবার অনেকেই শত চেষ্টা করেও নিজের বডিকে কন্ট্রোল করতে পারে না তৈরি সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদাফ ফারুকি জানান যিনি এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বলেছেন মানুষের শরীরের ওজন নিয়ে দোষারোপ সবসময় ঠিক নয় কারণ সেই ওজন বাড়ার পেছনে ব্যক্তির হয়তো কোনো ভূমিকাই নেই এই গবেষণায় প্রথমবারের মতো দেখা গেল যে যেসব জিনের প্রভাবে মানুষ মোটা হয়ে যায় হালকা পাতলা শরীরের লোকদের শরীরে সেসব জিনের সংখ্যা অনেকটাই কম এটা সবসময় ঠিক নয় যে মোটা মানুষেরা হালকা পাতলা মানুষের চেয়ে বেসামাল বেসামাল জীবনযাপন করে এমন ধারণা নিতান্তই ঠিক নয় মানুষের ওজন নিয়ে হুট হাট করে সমালোচনা এটি অনেকেই চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারে না যতটা চাই বা ভাবি আমাদের শরীরের ওজনের উপর আমাদের নিয়ন্ত্রণ তার চেয়ে অনেকটাই কম বিজ্ঞানীরা আরও জানান তাদের এই গবেষণার প্রধান লক্ষ্য হচ্ছে এই ফলাফল এবং নতুন জ্ঞান কাজে লাগিয়ে মানুষের ওজন কমানোর জন্য কার্যকরী কৌশল ঠিক করা এই গবেষণার ওপর মন্তব্য করতে গিয়ে লন্ডনের কিংস কলেজের পুষ্টিবিজ্ঞানের স্বনামধন্য অধ্যাপক টম সান্ডার্স বলেন গুরুত্বপূর্ণ এই গবেষণা নিশ্চিত করেছে যে অধিকাংশ ক্ষেত্রে অতি মোটা হয়ে যাওয়ার পেছনে জিনের ভূমিকাই মুখ্য তিনি একথা স্বীকার করেছেন কিন্তু তিনি একই সাথে আরও বলেন অধিকাংশ ক্ষেত্রেই বয়স বাড়ার সাথে সাথে মোটা হওয়ার সম্পর্ক রয়েছে এবং কম চলাফেরা এবং শারীরিক পরিশ্রম বা ক্যালোরি সমৃদ্ধ খাবারের আধিক্য অবশ্যই সেখানে ভূমিকা রাখে তাই অনেকেই চেষ্টা করেও মোটা হতে পারে না আবার অনেকেই চেষ্টা করেও বডিকে নিজের ফিট রাখতে পারে না এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা বন্ধুরা আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্টের কারণে আমরা উৎসাহ পাবো নিত্য নতুন প্রতিদিন স্বাস্থ্য সম্পর্কিত টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ